আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গ্রীষ্মকালে যখন খুব গরম পড়ে তখন অনেকেই ওয়েদার অ্যাপে কত গরম পড়েছে তা চেক করে, অর্থাৎ আমরা ইনফরমাল ভাষায় যেটাকে বলি আজকে কত ডিগ্রি। আবার আমরা ভুল করে গরম কোনো বস্তুতে হাত দিয়ে ফেললে আমাদের ধারণা হয় যে বস্তুটার তাপ মনে হয় অনেক বেশি, বা বস্তুটার তাপ হয়তো 32 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এটা খুব বড় একটা মিসকনসেপশন, কারণ তাপ ও তাপমাত্রা এক জিনিস নয়। এই বিষয়টি নিয়ে রয়েছে তুমুল বিভ্রান্তি। তাই আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো তাপ ও তাপমাত্রার মূল কনসেপ্ট ও এ দুটির মধ্যে পার্থক্য। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা যেহেতু তাপ ও তাপমাত্রার পার্থক্য ব্যাখ্যা করছি, তাই আমরা একটা প্রেক্ষাপট ইমেজিন করে নিই। ধরি যে আমাদের কাছে একটা বাটিতে কিছু পানি আছে। আমরা বাটির পানিতে জুম ইন করি। একদম অনুপরমাণু লেভেলে আমরা যেটা দেখতে পারবো তা হলো কিছু কম্পনশীল গোলক, যাদের কয়েকটা আকারে বড়, কয়েকটা ছোট। মোটামুটি সব ক্ষেত্রেই একটা বড় গোলকের সাথে দুইটা ছোট গোলক যুক্ত হয়েছে। যদিও কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এগুলোকে পুরোপুরি দেখা সম্ভব নয়, তবুও আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার সুবিধার্থে এটা ভিজুয়ালাইজ করি। আমাদের এই কম্পনশীল গোলকগুলো অর্থাৎ পানির অণু H2O গুলো একটা আরেকটার খুব কাছেও না, আবার খুব দূরেও না, এর মাঝামাঝি একটা অবস্থানে আছে। এখন আমরা বাটিটা চুলায় গরম করি, তাহলে দেখবো অণুগুলোর কম্পন আরো বেড়ে যাচ্ছে। আমরা বলতে পারি এদের মধ্যে গতিশক্তির সঞ্চার হচ্ছে। এরা এদের মধ্যের আকর্ষণ বলের মাধ্যমে একে অপরকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু গরম করতে করতে এমন এক পর্যায়ে আসবে যে অণুগুলো একটার থেকে আরেকটা অনেক দূরে চলে যাবে, ফলে পানির আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু এতক্ষণে এটা আর পানি থাকবে না, জলীয় বাষ্পে পরিণত হবে। এতক্ষণ আমরা যেটা দেখলাম একে বলে অবস্থার পরিবর্তন বা বাষ্পীভবন। আমরা যখন পানিকে গরম করছি তখন আসলে এতে তাপ সঞ্চার হয়েছে। 1843 সালে বিজ্ঞানী জুল একটি পরীক্ষার মাধ্যমে দেখান যে তাপ আসলে শক্তি। কিন্তু এর পূর্বের ধারণা ছিল যে কোনো বস্তুতে তাপের সঞ্চার হয় ক্যালোরিক নামে এক তরল পদার্থের প্রবাহের কারণে। কিন্তু পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা হয়েছে ক্যালোরিক নামে কোনো পদার্থ নেই, এটি সম্পূর্ণ কাল্পনিক। অর্থাৎ সহজ ভাষায় তাপ হলো এক ধরনের শক্তি। এবার আমরা যদি আমাদের পানির বাটিতে ফিরে যাই, তবে আমরা অণুগুলোর গতিশক্তি লাভের কারণ ব্যাখ্যা করতে পারবো। বাটিকে যখন গরম করা হয় তখন এতে তাপের সঞ্চার হয়। আমরা পূর্বের একটি ভিডিওতে বলেছি যে শক্তি স্থির থাকে না, এর রূপান্তর ঘটে। তাই এ তাপ শক্তিও গতিশক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। আমরা যদি এই গরম পানির বাটি আর আরেকটা নতুন পানির বাটি নিয়ে আসি এবং আপনাকে জিজ্ঞেস করি যে কোনটার তাপমাত্রা বেশি, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন গরম পানির বাটির তাপমাত্রা বেশি। কারণ তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। সহজ ভাষায় বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা, এক্ষেত্রে গরম পানির বাটির তাপীয় অবস্থার পরিবর্তন হয়েছে, আরো বেশি তাপ সঞ্চার করা হয়েছে, তাই এর তাপমাত্রা বেশি। তাপমাত্রা সাধারণত আন্তর্জাতিকভাবে 3টি স্কেলে পরিমাপ করা হয়, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয় এই সমীকরণ দিয়ে। এখানে টিসি, টিএফ এবং টিকে হলো যথাক্রমে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের তাপমাত্রা। আমরা যেহেতু এখন তাপমাত্রা সম্পর্কে জানি এবং তাপ ও তাপমাত্রার পার্থক্য কিছুটা বুঝতে পেরেছি, তাই আমরা তাপমাত্রা ব্যবহার করে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে পারি। এজন্য আমরা একটা গ্রাফ বিবেচনা করি, যেখানে এক্স অক্ষ বরাবর টাইম এবং ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আছে। এখানে আমরা কোনো পদার্থ কতটুকু তাপ গ্রহণ করেছে এবং সময়ের সাথে এ পদার্থের অবস্থার পরিবর্তনকে দেখতে পারি। আমরা আবারও আমাদের বাটির উদাহরণটা বিবেচনায় নেই এবং চিন্তা করি যে বাটিতে এক খণ্ড বরফ আছে। এবার বাটিতে তাপ দেওয়া হলে বরফ তাপ গ্রহণ করবে, এর অণুগুলো গতিশক্তি অর্জন করবে। গ্রাফে তাপ গ্রহণ করাকে এভাবে দেখাতে পারি। এখানে AB রেখাংশ দিয়ে বোঝানো হয়েছে যে বরফের আগের তাপমাত্রা ছিল A বিন্দুর তাপমাত্রা এবং তখন তাপ দেওয়া শুরু হয়েছিল, তাই সময় 0। সময় যাওয়ার সাথে বরফ তাপ
গ্রহণ করায় এর তাপমাত্রা বেড়েছে এবং বি বিন্দুর তাপমাত্রা এসেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমরা গ্রাফে কোনো সংখ্যা বা প্রকৃত উপাত্ত নেইনি, অর্থাৎ এ এবং বি বা অন্য বিন্দুর অবস্থানের কোনো মান এই গ্রাফে নেই। তবে যখন বিজ্ঞানীরা এগুলো নিয়ে কাজ করেন তখন তারা প্রকৃত উপাত্ত ব্যবহার করে এগুলো আঁকেন। গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে ধরি ডেল থেটা। বরফের টুকরোর একটি নির্দিষ্ট ভর আছে, এ ভরকে ধরি এম। এখন আমরা চিন্তা করি যে বাটিতে যদি আরো বরফ থাকতো তাহলে এই এম ভরের বরফগুলো একটি বরফের টুকরো থেকে আরো অনেক বেশি তাপ গ্রহণ করত। এখন গৃহীত তাপ যদি কিউ হয় তাহলে কিউ এম এর সমানুপাতিক হবে। আবার গ্রাফে তাপমাত্রার পরিবর্তন যত, তাপ নির্দেশক রেখা তত লম্বা, অর্থাৎ সময়ের সাথে গৃহীত তাপের পরিমাণ বেশি, অর্থাৎ কিউ ডেল থেটার সমানুপাতিক। এ দুটি সম্পর্ক থেকে আমরা পাই কিউ এম ও ডেল থেটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু ডেল থেটা। এখানে এস হলো একটা ধ্রুবক, প্রতিটা পদার্থের জন্য এর মান ভিন্ন। কিউ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু ডেল থেটা সমীকরণ থেকে তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক পাওয়া যায়, অর্থাৎ তাপ ও তাপমাত্রা কখনোই এক জিনিস নয়। আমরা আমাদের বরফের টুকরো যদি আবারও তাপ দেই তবে বরফের টুকরো গলে পানি হয়ে যাবে। এটাকে এভাবে দেখানো যায়। বিসি রেখাংশ দিয়ে বোঝানো হয়েছে বরফের টুকরোর সময়ের সাথে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা নয়। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়নি তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে ডেল থেটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ গৃহীত তাপ হলো জিরো। কিন্তু এ ধারণা ভুল, কারণ এক্ষেত্রে আগের সমীকরণ কাজ করবে না। আগের সমীকরণটি তৈরি করা হয়েছে তাপমাত্রার পরিবর্তন হবে এ বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে, কিন্তু বিসি রেখার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই এর জন্য ভিন্ন সমীকরণ প্রয়োজন হবে। আমরা আগেই দেখেছি কিউ এম এর সমানুপাতিক। এখানে লেখা যায় কিউ ইকুয়াল টু এল ইন্টু এম। এখানে এল আরেকটি কনস্ট্যান্ট, এল এর মান নির্দিষ্ট করা নেই। পদার্থ এবং পদার্থের অবস্থা ভেদে এর মান ভিন্ন হয়। আমাদের বিসি রেখার জন্য কিউ ইকুয়াল টু এল ইন্টু এম সমীকরণ থেকে মোট গৃহীত তাপ পাওয়া যায়। উল্লেখ্য যে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য এ সমীকরণটি কাজ করবে। সহজ ভাষায় গ্রাফে যে রেখার ঢাল শূন্য তার জন্য এই সমীকরণ প্রযোজ্য, অর্থাৎ যে রেখাংশ এক্স অক্ষের সমান্তরাল শুধু তার জন্যই এ সমীকরণ প্রযোজ্য। অর্থাৎ বিসি রেখাংশের জন্য মোট গৃহীত তাপ হবে কিউ ইকুয়াল টু এল ইন্টু এম। কিন্তু বরফ যেহেতু কঠিন পদার্থ এবং এটি তরলে পরিণত হচ্ছে তাই এল ইকুয়াল টু এল সাব এফ। এই এল সাব এফ হলো কঠিন থেকে তরলে পরিণত করতে প্রয়োজনীয় সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিল অফ ফিউশন। প্রতিটা পদার্থের জন্য এর সুনির্দিষ্ট মান রয়েছে। এবার গ্রাফে সি বিন্দুতে বরফ পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ গ্রহণ করছে, তাই এটি পানিতে পরিণত হয়ে আবার তাপ গ্রহণ করতে থাকবে। তখন গ্রাফ হবে এরকম। সিডি রেখাংশ দিয়ে পানি তাপ গ্রহণ করার অবস্থাকে বোঝানো হয়েছে। আবারও সময়ের সাথে এর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাই সিডি রেখাংশের ঢাল শূন্য নয়। তাই সিডি রেখাংশের জন্য অর্থাৎ পানির স্বাভাবিক অবস্থায় গৃহীত তাপ কিউ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু ডেল থেটা। প্রত্যেক পদার্থের জন্য স্বাভাবিক অবস্থায় তাপ গ্রহণ করলে এর গৃহীত তাপ কিউ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু ডেল থেটা হবে। এবার ডি বিন্দুতে পানির স্বাভাবিক অবস্থার তাপ গ্রহণ শেষ হয়েছে, তাই এর অবস্থার পরিবর্তন শুরু হয়ে যাবে। তখন গ্রাফটি হবে এরকম। আবারও ডি ই রেখাংশ দিয়ে পানির অবস্থার পরিবর্তনের জন্য গৃহীত তাপকে বোঝানো হচ্ছে, তাই এর ঢাল শূন্য, কারণ সময়ের সাথে তাপমাত্রার পরিবর্তন শূন্য। অতএব আমরা পূর্বে যে শর্ত উল্লেখ করেছিলাম সে অনুযায়ী অবস্থার পরিবর্তনে গৃহীত তাপ কিউ ইকুয়াল টু এল ইন্টু এম, কিন্তু এল এর মান ফিক্সড নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পানি বাষ্পীভূত হয়, একে বলে ভেপোরাইজেশন। বাষ্পীভূত হতে বা গ্যাসীয় অবস্থায় যেতে যে সুপ্ত তাপের প্রয়োজন হয় তাকে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বলে, তাই এল কে এল সাব ভি লেখা হয়।
উল্লেখ যে সুপ্ত তাপ বলার কারণ হলো গ্রাফে তাপ গ্রহণের কোনো চিহ্ন থাকে না, কিন্তু প্রকৃত পক্ষে অবস্থার পরিবর্তনে প্রতিটি পদার্থই তাপ গ্রহণ করে। গ্রাফে ই বিন্দুতে পানি পুরোপুরি বাষ্প হয়ে যাবে, আমাদের কল্পিত সোর্স অফ হিট থেকে এটি উড়ে যাবে এবং বায়ুমণ্ডলে মিশে যাবে। পুরো গ্রাফটি সামারি করলে আমরা দেখতে পারবো যে একটা পদার্থের সাধারণত দুই দশায় অবস্থার পরিবর্তন হয়, কারণ সাধারণ পদার্থের তিনটি অবস্থা রয়েছে। তাহলে আমরা তাপ ও তাপমাত্রার কনসেপ্ট ব্যাখ্যা করেছি এবং এদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছি। এখান থেকে সহজেই বোঝা যায় যে তাপ ও তাপমাত্রা কখনোই এক নয়, তবে তাদের বৈজ্ঞানিক সংজ্ঞা অনেকটা কাছাকাছি। কঠিন বিজ্ঞানের ভাষায় বললে তাপ হলো কোনো পদার্থের প্রতিটা অণু বা পরমাণুর শক্তির সমষ্টি এবং তাপমাত্রা হলো প্রতিটা অণু বা পরমাণুর তাপের গড়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।